মাই চ্যানেল। আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আর এই যে আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো, প্রচণ্ড গরম আর কারেন্টও চলে গেল। এখন মোটামুটি তোমার 4টে মতো বাজে, আমি স্নান টান আজকে করতে একটুখানি লেটও হয়ে গেছে। আর এই যে ভেজা গামছাটা নিয়ে বসেছি, কেননা মানে গরমে মুখ পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছে, আর বাইরে এদিকে তোমার বৃষ্টি হচ্ছে, বাইরে ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে, তাও মানে এত গরম ঘরে কি বলবো তোমাদের। আর চলো তোমাদের একটা জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে একটা বেডশিট। তো তোমাদের বললাম না এর আগের ভিডিওতে যে বাড়ির কাছ থেকে একটা জিনিস আমি কিনেছি, সেটা হচ্ছে এটা। তবে ভেবো না যে এটা ওখানে মানে বিক্রি করতে গিয়েছিল, তেমনটা নয়। আসলে মাহিরাম্মু বহরমপুর থেকে 3টে বেডশিট এনেছিল। তো এই বেডশিট নয়, সরি, এই বালিশের কাভারগুলো মানে বড়, বেশ অনেকটা বড়। আমার বালিশে তো ঠিকই হচ্ছে, বাট ওদের বালিশগুলো আরও বড় বড়, তো একটুখানি মনে হচ্ছে কভারগুলো ছোট হয়ে গেছে। তো সেই কারণে রিটার্ন করব বলছিল। তো আমি দেখে আমার পছন্দ হলো যে না, লাইট কালার, দেখো হালকা পার্পেল কালার রয়েছে আর ছোট ছোট প্রিন্ট রয়েছে, দেখতে বেশ ভালোই লাগলো। তো সেই কারণে আমি নিয়ে নিয়েছি এই যে। আর কিছুদিন পর নতুন বাড়িতে শিফট হবো, তো মন তো চাইছে সবসময় যে নতুন নতুন জিনিস দিয়ে সুন্দর করে ঘরটাকে সাজাবো, গোছাবো, সে নতুন বেডশিট হোক, নতুন কন্টেনার হোক। তো যাই হোক, সেই কারণে আরও নিয়ে নিয়েছি। আর এর আগেও না আমি দেখে আহিন বেশ কয়েকটা বেডশিট নিয়েছিলাম, আমি জানি না আমি তোমাদের দেখিয়েছি কিনা, আমার মনে পড়ছে না। তো এই বেডশিটটা আলমারিতে রাখতে গিয়ে বেডশিটের ক্যারিটা বের করেছি, তাই ভাবলাম চলো একটুখানি দেখিয়ে দিই। এই যে একটা ইয়েলো কালারের, এটা নিয়েছিলাম অনলাইন থেকে। অনলাইনের বেডশিটগুলো না দেখতে ভীষণ সুন্দর হয়, বাট এর সুতিটা খুব একটা ভালো নয়। আর এই সুতিগুলো না একদম সফট, একদম মোলায়েম। এই দোকানে যেগুলো নেওয়া হয়, না 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 এগুলো নিব না, এটা নিব না। আর এই যে এখানে বালিশের কাভার রয়েছে, বোতল বোতল বোতল, ছিট ছিট। আর এই যে এ একটা নিয়েছিলাম, এটা বোধহয় তোমাদের দেখিয়েছি, এটা বহরমপুর থেকে নিয়েছিলাম। এটা পাতলে না এত সুন্দর লাগে, বেডশিটটা পাতলে, বাট এত মোটা। এবারে ভাবছি শীতে এটা নতুন বাড়িতে গিয়ে এই বেডশিটটা আমি পাতবো, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই একটা, এটা তো চোখের মাপের হয়তো বা দেখেছো। আর এই একটা নিয়েছিলাম খাটের মাপের, এটাও আমি ডোমকল থেকে নিয়েছিলাম, শপিং মল থেকে। এটা এত সফট আর এটা বেশ ভালো দামও নিয়েছিল। তো এই বেডশিটটা আর আজকে যেটা নিলাম, এই বেডশিটটা না একরকম নয়, মানে একরকম ভাবছিলাম, তো একরকম নয়, দেখো একটুখানি আলাদা রয়েছে। তো যাই হোক, বেডশিটগুলো যখন সমস্ত বের করলাম মানে সাজাবো গোছাবো বলে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই। আর চলো, প্রচণ্ড গরম, এখন বকবক করতে পারছি না, বিকেলবেলা করে যাব বাড়ির ওখানটাতে যাব, তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো টাটা। আমি আজ থেকে আর কোনো খেলনা বা খাতা ছিঁড়ে কোনো কিছু কুকুরে খেলবো না, আর কোনো দিনের বাড়ির কোনো জিনিস ভাঙবো না আর পাড়াবো না, কিছু প্রিন্টিং নিয়েও খেলবই না, আর বাড়ির কিছু দিনের জানলা থেকেও খেলবই না, আর জানালার কাছে যাওয়া আমি বন্ধ করে দিই। দেখতেই পেলে আজকে আহিলের শাস্তিটা কিন্তু একদম জবরদস্ত ছিল। আর এই শাস্তির পেছনের কারণটা চলো তোমাদের বলি। আহিলের পাপা কিন্তু আমাকে প্রত্যেক দিন বলে যে ওকে বাড়ির কাছে নিয়ে যাবে না, তার একটাই কারণ, চারিদিকে তো প্রচুর জল দেখেছো, আর ছাদের জলটা যদিও ছেড়ে দিয়েছি, তবুও যেহেতু প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, তো ছাদটা কিন্তু ভীষণই পিচ্ছিল। আর আমার ছেলে ওখানে গিয়ে একদমই কথা শোনে না, পুরো ছোটাছুটি করে বেড়াবে তোমার ছাদে, তারপরে নিচে জলের ধারে এই যে শোলাগুলো থাকে ওগুলো দিয়ে নৌকো ভাসায়, তো বিপদ তো আর বলে আসে না। তো বাড়িতে থাকলেই ও বোধহয় সেফ থাকে, কেননা বাড়ির কাছে যেদিনই নিয়ে যায় পড়ে হয় হাত পা ছড়াবে, নইলে তোমার একদিন চোখে, পুরো চোখে একটা পাথর ছুঁড়ে লেগেছিল, তো সেই চোখও একদিন মানে খুলতেই পারেনি, এইরকম অবস্থা। তো যাই হোক, আমি নিয়ে যাই তবুও অনেক মানে সাবধানে রাখি, আর যেদিন হয়তো বৃষ্টি টৃষ্টি হচ্ছে সেদিন আমি ওকে বাড়িতে রেখে যাই। তো আজকেও নিয়ে গেছিলাম, গিয়ে ও ছাদে উঠে এত দৌড়াদৌড়ি করেছে মানে একটা কথাও শোনেনি, তারপরে তোমার নিচে জলের ধারে গিয়ে, বুঝতেই পারছো, আর জল অনেকটাই আছে, যদিও বাচ্চা বুঝতেই পারছো খুব যে বেশি আছে তা নয়, তবুও ওর কাছে তো অনেকটাই। তো সেই কারণে প্রচণ্ড রেগে গেছিলাম, ওকে বাড়ি নিয়ে এসে না হাত পা বেঁধে প্রায় আধ ঘন্টা মতো আমি ওকে ফেলে রেখেছিলাম যাতে দুষ্টুমি না করে, তবুও এক কান দিয়ে ঢুকিয়েছে আর এক কান দিয়ে বের করে দিয়েছে। আমি জানি এরপরে গেলে আবার সেম দুষ্টুমিও আবারও করবে। তো যাই হোক, এখন সকালবেলা সকলকে জানাই গুড মর্নিং। ঘুম থেকে উঠেই বসে গেছি মুড়ি আর চা নিয়ে, বৃষ্টি
বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চাটা কিন্তু মন্দ লাগে না। আর এখন মোটামুটি 8টা বাজে, এই বৃষ্টির কারণে মিস্ত্রিদের আসতেও একটুখানি লেট হয়, মোটামুটি 8:30 পৌনে 9টা মতো বাজে। আগে কিন্তু 8টার আশেপাশে চলে আসতো, তো তাড়াহুড়ো করে খেয়ে গেছিলাম। আর বাড়ি এসে আমি পুরো অবাক হয়ে গেছি, এই জাহিলের ড্রেসটা দেখো, পুরো মেয়েদের যে স্টাইলিশ ড্রেসগুলো না, তো ঠিক তেমনটা আমি পরিয়েছি। অ্যাকচুয়ালি রাত্রিবেলা প্রচণ্ড গরম লাগছিল, আর এসি যেহেতু চালায় না এখন বৃষ্টি বৃষ্টি ওয়েদারের কারণে, তো না খালি শুয়েছিল, তো ভোরবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল বলে একটা জামা নিয়ে অন্ধকারে ওকে আমি পরিয়েছি। তো হাতটা দেখো ভুল করে কোথার হাত কোথায় দিয়ে দিয়েছি, তো এটা নিয়ে একটুখানি হাসাহাসি করছিলাম। তারপরে বসিয়েছি রান্না, ওইদিকে বসিয়েছি ভাত, আর এখানে দিয়েছি তোমার ডিমের ঝোল। আর আজকে সকালবেলাতে আমার মুডটা অফ হয়ে গেছে, যখন দেখছিলাম ফ্রিজের তলা দিয়ে পুরো জল গড়ে গড়ে আসছে, আর এই যে পুরো ডাইনিংয়ের অবস্থাটা খারাপ, জলে জল হয়ে গেছে, আমার সেম আগের প্রবলেম দেখছি আবার হয়েছে ফ্রিজে। আগে তো জানোই ফ্রিজে বরফ জমে যাচ্ছিলো, উপরের যে ডিপ পোর্শান সেই গেটটা না ঠিকঠাক মতো লাগতো না, একটুখানি নিচেরটা খুললেই উপরেরটা খুলে যেত, সেই কারণে এর আগে বরফও জমে গেছিলো। তো মাঝখানে হঠাৎ করেই দেখি অটোমেটিক ফ্রিজটা ঠিক হয়ে গেছে, আর এইদিকে আমার ছেলে দেখো হাঁ করে দাঁড়িয়ে ভাবছে যে কি হলো কি ফ্রিজের, ফ্রিজটাকে আমি নষ্ট করেছি এটাই কিন্তু ভাবছে। মানে যত নষ্টের মূলে তো ও রয়েছে, যত কিছু ভাঙা চোরা এটা ওটা সব আমার ছেলের অবদান। তো যাই হোক, যেটা বলছিলাম, তো ফ্রিজে আবার হঠাৎ করে দেখি সেই আগের সেম প্রবলেম, তো যে কারণে আমি ফ্রিজটা অফ করে রাখলাম, বরফগুলোকে দেখতে পেলে তুলে ফেলে দিলাম। এখন ফ্রিজটা 1-2 ঘন্টা মতো একটু খোলা থাক, বরফগুলো একদম গলে গেলে তারপরে ফ্রিজটাকে আজ আমি পরিষ্কার করব। আর এইদিকে ফ্রিজ থেকে সবজি নিয়ে নিয়েছি, তোমার বেগুন পটল আর কচু দিয়ে করব একটা সবজি। কচুর ঝোল খেতেও আমার ভীষণ ভালো লাগে, আর কচু এমনি সবজির সঙ্গে দিলেও সেই সবজিটা খেতে কিন্তু বেশ লাগে। আর এইদিকে একটু একটু করে তরি তরকারি ছিল, তো সেগুলোকেই ফেলে দিলাম। এখন আমি বাসন কোসন ধোয়াধুয়ি করব, কালকে রাত্রিবেলা করে ধুয়ে রাখা হয়নি, এক একদিন দেখবে শরীর ভালো থাকে না, মন ভালো থাকে না, আবার কোনো কোনো দিন এমনি ইচ্ছে করে না, তো সেই দিনগুলো বাসন থেকে যায়। তবে ম্যাক্সিমাম দিনই কিন্তু আমি ধুয়ে রাখি, মানে 100 দিনে বলতে পারো 95 দিনই কিন্তু আমি রাত্রে বাসন পরিষ্কার করে তবে কিন্তু ঘুমোতে যাই, রান্নাঘরটাকে একদম পরিষ্কার করে। আর কালকে কি হয়েছে, ওর পাপা একটুখানি তাড়াতাড়ি ফোন করেছিল, তো ফোনে কথা বলতে বলতে অনেক রাত্রি হয়ে গেছে, তারপরে না বিছানা থেকে আর উঠে এসে বাসন ধুতে বিশ্বাস করো ইচ্ছে করেনি, যে কারণে রেখে দিয়েছিলাম। আর এইদিকে দেখো আমাদের এখন কত সুবিধা, একদিকে বসিয়েছি রান্না আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই বাসন কোসন সমস্ত ধুয়ে নিচ্ছি। আগের মানুষদের রান্না হতো এক জায়গায়, বাসন মাজতে যেতে হতো কল পাড়ে, রান্নাবান্না সেরে বাসন গুছিয়ে তারপরে তারা ধুতে যেত, আর আমাদের এখন সমস্ত হাতের কাছে, মানে রান্না বসিয়ে অনায়াসে আমরা ঘর গোছানো, বাসন ধোয়াধুয়ি, মানে সমস্ত কাজ আর কি করে ফেলতে পারি। তো দেখো এদিকে ভাত আর ওই তরকারিটা যতক্ষণে হচ্ছে আমার বাসন ধোয়া পুরো কমপ্লিট, এই যে একদম চকচকে করে এখানে রেখে দিয়েছে, একটুখানি জল ঝরে গেলে এগুলো আবার উপরে ঝুড়িতে তুলে রাখবো। আর কিছু কন্টেনারও ধুয়ে দিয়েছি, মানে যখন আমার শেষ হয়ে যায় হয়তো লবণ হলুদ বা ডাল কোনো কিছু, তখন চেষ্টা করি কন্টেনারটাকে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু আবার নতুনভাবে ঢালতে। তো দেখো এখানে ছোট ছোট কালো জিরে তারপরে লবণদানি এই সমস্ত শেষ হয়ে গেছিলো, তো সেগুলো পরিষ্কার করে নিলাম। তারপরে এসেছি ফ্রিজটা পরিষ্কার করতে, আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, আর আমি কিন্তু ওইদিকে আহিলকে খেতেও বসিয়ে দিয়েছি, ভাত দিয়ে দিয়েছি, ও ভাত খাচ্ছে। তো আমি ভাবলাম চলো, মানে ফ্রিজ পরিষ্কার করতে আজ আমার প্রচুর সময় লাগবে, 1-2 ঘন্টা তো মিনিমাম লাগবে। আমি ভেবেছিলাম ওপর উপর একটুখানি মুছে যে জলটা আটকেছে সেই জলটা বের করে নেব, বাট সমস্ত কিছু যখন বের করছিলাম আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে। এই যে ওখানে একটা দুধের বোতল আহিল ফ্রিজে রেখেছে, তো দুধের বোতলটাকে না এই জল যেখানে থাকে জলের বোতল সেখানে না রেখে ও কী করেছে, দুধের বোতলটাকে এই যেখানে পেড়ে রেখেছে, আর পুরো দুধ এই যে দেখো ফ্রিজে পড়েছে, ফ্রিজের ম্যাটে পড়েছে, ওখান থেকে একদম নিচে যেখানে সবজির বাস্কেট থাকে সেখানে চলে গেছে। তো সমস্তকে বের করে সার্ফ দিয়ে মানে পরিষ্কার করতে আমার 1 ঘন্টার ওপর লেগেছে, আর এই যে আমার গায়ে শক্তিটা জাস্ট দেখো, এত বড় একটা ফ্রিজকে আমি 360 ডিগ্রি ঘুরিয়ে দিচ্ছি, ওটাই ভাবছো নিশ্চয়ই, একদমই নয়। আসলে ফ্রিজের তলায় যে স্ট্যান্ডটা রয়েছে ওটাতে কিন্তু চাকা লাগানো রয়েছে, যে কারণে আমি অনায়াসে
মানে এদিক থেকে ওদিক করতে পারি, মানে নিয়ে যাওয়া নিয়ে আসা করতে পারি এই আর কি। আর তারপরে এই যে একটা বালতি নিয়ে বসেছি এবার জলটাকে ছাঁকতে, তো একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ ওর পাপা এর আগের বার আমাকে এনে দিয়েছিল, অনেক সময় লাগে গো এটা করতেও, মানে মোটামুটি 1 ঘন্টা লাগে। তো সেখান থেকে আমি একটু একটু করে এই যে জল তুলে নিচ্ছি, ওখানে যে হাত ঢুকিয়ে কোনো কিছু বড় কিছু ঢুকিয়ে বের করে নেব সেটা কিন্তু হবে না, তারটার অনেক কিছু রয়েছে যে কারণে আমাকে একটু একটু করে এই করে জলগুলোকে তুলতে হচ্ছে। তো ফাইনালি সমস্ত তোলা কমপ্লিট, ফ্রিজটাকে দেখো আবার পিছনে একদম সরিয়ে দিয়েছে। আর ফ্রিজ মুছতে গেলে আমার ঘরের অবস্থাটা পুরো নদী হয়ে যায়, মানে চারিদিকে জল আর জল, জল ছাড়া কিচ্ছু নেই। আর এই দিকে এবার ফাইনালি আমার ফ্রিজটা দেখো পুরো নতুন, একদম চকচক চকচক করছে, কোথাও কোনো একটা দাগ বা কোনো একটা স্পট কোনো কিচ্ছু নেই, শুধু এই একটাই প্রবলেম। মাঝে মাঝে না বরফ জমে যাচ্ছে, যদিও এই ফ্রিজটা আমার অনেক শখের অনেক পছন্দের, তবে এক এক সময় মনে হয় না এর আয়ু একদমই ফুরিয়ে এসেছে। তো যাই হোক যতদিন যাই যাক। আর এই দিকে চলো দুটো আমি লেবু বের করে নিই, আজকে না দুধটা থেকে আমি ছানা কাটাবো ইচ্ছে করেই, আর ওটা দিয়ে বানাবো পনির। পনির দিয়ে ভাবছি একদিন তরকারি হয়ে যাবে, পনির খেতে ইচ্ছে হলে এখন আর কিনি না, এইভাবে ছানা কাটিয়েই বানিয়ে নিই। আর দুধ আহিল না একদিনে খেয়ে শেষ করতে পারে না, দুধ যে পরিমাণ নেওয়া হয় ওর 2 দিন হয়েও থেকে যায়, আর আমি তো এখন দুধ খাই না, দুধ চাও খেতে পারি না, প্রচণ্ড অ্যাসিডিটির সমস্যা হয়, সেই কারণে দুধের মাঝে মাঝে পায়েস করি বা কোনো কোনো দিন ওকে ছানা করে দিই বা কোনো কোনো দিন আমি পনির করি, দই বসাই, এইভাবেই মানে অল্টারনেট করে চলতে থাকে দুধটা। আর এই দিকে দেখো লেবু চিপে দিয়ে দিলাম, এখনই দুধটা থেকে ছানা কেটে যাবে। আর রান্না তো হয়েছে ভাত আর এই যে সবজিটা, আর করেছিলাম ডিমের ঝোল, ব্যাস এটাই আমাদের মা ছেলের জন্য মনে হয় এনাফ। আর ফাইনালি দেখো ছানা কাটিয়ে নিয়েছি, বেশ অনেকটা পরিমাণেই ছানা হয়েছে, কেননা এখানে 1 কিলো মতো দুধ ছিল, আর দুধের ওপর কিন্তু ডিপেন্ড করে ছানাটা হয়, দুধটা যদি তোমার পিওর হয় তাহলে কিন্তু ছানাটা অনেকটা হয়, আর দুধটা যদি ভেজাল হয় তাহলে তো বুঝতেই পারছো ছানার পরিমাণও সেই মতোই হবে। তো আমার 1 কিলো দুধ থেকে বেশ অনেকটাই, প্রায় 250 মতো তো ছানা হয়েই যায়, 200-250 মতো। তো এটা দিয়ে এই যে দেখো জলটা আমি সুন্দর করে মানে ঠান্ডা জলে 2 বার করে ধুয়ে জলটা চিপে এখানে আমি একটা ভারী জিনিস বসিয়ে দিয়েছি, যাতে এটা চৌকো চৌকো করে মানে পনিরের শেপ করে আমি এটাকে কাটতে পারি, জলটা ঝরে গেলে ওটা আপাতত এখন ফ্রিজে রেখে দেব, কালকে ওটাকে আমি কাটবো। আর এই দিকে আমার ঘরের অবস্থাটা দেখো, এসে দেখি আহিল বই খাতা নিয়ে একটু লেখাপড়া করছে, আজকে আরও আমাকে ঘর গোছানোতে না হেল্প করেছে না একটুখানি ঘরটা গুছিয়ে রেখেছে। ঘর দেখে তো আমার পুরো ভিমরি খেয়ে গেছি যে এরম ঘরেও বসে আছে, এমনিতে বসে না, একটু নোংরা হলে একটু ধুলো হলেও বসতে চায় না, বলে নোংরা পরিষ্কার করে দাও। আজকে দেখছি দিব্যি বসে আছে আর আমার জামা কাপড় পুরো ভিজে গেছে, মানে ওই ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে এত জল, মানে ওখানে বসে বসে যেহেতু পরিষ্কার করছিলাম নিচের অংশটা পুরোই ভিজে গেছে। তো দেখো আজকে বেডশিটগুলো চেঞ্জ করছি, মানে কাচতে হবে, বেড কভারগুলো তুলে নিলাম আর এগুলো আজকে আর কাচবো না, আজকে ফ্রিজেই আমার পুরো লেট করিয়ে দিয়েছে, অন্য কোনো কিচ্ছু করার আজ আর সময় হবে না। আমি বেডশিটগুলো ভাবছি আজ তুলে রেখে দেব, কালকে এগুলো ধোয়াধুই যা করার করব। আর ফাইনালি আমি স্নান করেও চলে এসেছি, ঘর দোরকে গুছিয়ে সুন্দর করে মুছে টুছে আহিলকে স্নান করি, আমি নিজে স্নান করে নিয়েছি। আর এইখানে এই যে নারিকলটা যে ফ্রিজে ছিল আমি ভুলেই গেছি, মানে ফ্রিজটা পরিষ্কার করতে গিয়ে হঠাৎ করে চোখ গিয়েছে, আর এর অর্ধেকটা আমি 2-3 দিন আগে খেয়েছি তুলে, আর এই অর্ধেকটা না ফ্রিজে থাকার ফলে একটুখানি নরম হয়ে গেছে, যে কারণে খুব সহজেই কিন্তু উঠে আসছে, নইলে কিন্তু আমার সাধ্যে ছিল না নারিকেলটাকে তোলা। আর বাইরে দেখো বৃষ্টি কি ঝমঝমিয়ে শুরু হয়েছে বৃষ্টি, যদিও বৃষ্টি ওয়েদার, বৃষ্টি বৃষ্টি হলে আমার এত ভালো লাগে, মানে আমি এত খুশি হই তোমাদের বলে বোঝাতে পারবো না, বাট ওই যে স্বার্থে আঘাত লাগলে মানে সবারই খারাপ লাগে, তো আমারও এখন সেই অবস্থা, মানে কতবার করলে বলছি যে আল্লাহ যেন বৃষ্টি না হয়, এখন যেন বৃষ্টি না হয়, সেটাও নিজের স্বার্থের জন্যেই, ওই যে বললাম নিজের স্বার্থটা যে যার সবার আগে দেখবে কিন্তু, আর আমার স্বার্থ এখানে হচ্ছে ওই যে মিস্ত্রিরা কাজ করছে বৃষ্টি হলে ওদের সমস্যা হবে, প্লাস্টার শুরু করব বলে আজকে বালি ফেলা হয়েছে, বৃষ্টি হলে পুরো ধুয়ে যাবে, রাস্তার ওপর তো জল উঠে গেছে,
অগত্যা ওখানেই বালিটা ফেলতে হয়েছে। তো এই কারণে দেখো মুড়ি নিয়ে বসেছি। মুড়ি আমার অল টাইম ফেভারিট, তুমি যতবার দাও আমি কিন্তু খেয়ে নেব, আর একটুখানি নারিকেলের চিনি লাগিয়ে। আমি আর আহিল খাচ্ছিলাম, তবে একদমই খুশি মনে নই, কেননা অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে, প্রায় 1-2 ঘন্টা ধরে। আর আমি বসে বসে শুধু ভাবছিলাম বৃষ্টিটা কখন ছাড়বে, বৃষ্টির জন্য আমার কাজ হয়তো হচ্ছে না, এইরকম মানে আনন্দ করতে পারছিলাম না মন খুলে এই আর কি। দেখো কি অঝোরে বৃষ্টি হচ্ছে, মানে একদম ঝমঝম করে বৃষ্টি যাকে বলে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।